খাদ্য ও আশ্রয়ের জন্য উল্লুক সম্পূর্ণ বৃক্ষের উপর নির্ভরশীল। তাই গাছে ঝোলাঝুলিতে ব্যস্ত উল্লুকের দল। উল্লুক যে বনভূমিতে বাস করে তার কোনো অংশ বৃক্ষহীন হয়ে পড়লেই এদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। আর মানুষের স্বভাব হচ্ছে গাছ কেটে বন উজাড় করা। তাদের তো আর মায়া নেই উল্লুকের জন্য। গত 20 বছরে বাংলাদেশের উল্লুকের সংখ্যা তাই নেমে এসেছে 3000 থেকে 300-তে। উল্লুক অন্য বানরের চাইতে, বানর হনুমানের চাইতে আলাদা এই জন্যে যে ওরা বেশি মাত্রায় ফল খায়। অতএব ফলজ বৃক্ষ যদি না থাকে, এবং উল্লুক কিন্তু গাছের প্রায় মগডালে বসবাস করে, তো এই দুটো জিনিসই কিন্তু লাওয়াছড়া এবং শ্রীমঙ্গল এলাকায় কমে যাচ্ছে এবং নিয়তই কমে যাচ্ছে। লাওয়াছড়া বনাঞ্চলে রয়েছে 167 প্রজাতির উদ্ভিদ। আছে গর্জন, সেগুন, গামার, চাবালিশ, নাগেশ্বর, শিমুল, লোহাকার, জাম ইত্যাদি। 1925 খ্রিস্টাব্দে তখনকার ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন শুরু করে। সে বৃক্ষের সারি বেড়ে পরিণত হয় বনে, আর তাই এ বনেই আশ্রয় নেয় বিরল প্রজাতির উল্লুকরা। লাওয়াছড়ার প্রধান ফটক থেকে বনের উত্তর পশ্চিম দিকে প্রবেশ করলেই শোনা যায় উল্লুকের ডাক, যারা ঘুরে বেড়ায় 80-90 ফুট লম্বা সেগুন, লোহাকাঠ, চাপালিশ গাছের চূড়ায়, যার অধিকাংশই কেটে ফেলেছে দুর্বৃত্তরা। লাওয়াছড়ায় উল্লুকের খবর নিতে গিয়ে জানা গেল গাছ কাটার খবর। এই গাছগুলো যখন কেটে ফেলা হয়, দিনের পর দিন উল্লুক প্রজাতিও কমে যাচ্ছে বা তারা কোণঠাসা হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে অচিরে এই লাওয়াছড়ার বন্যপ্রাণী এবং বন দুই ধ্বংস হতে বাধ্য। রাতে যে চোরেরা গাছ কাটতে আসে তারাই সবচেয়ে বড় শত্রু উল্লুকদের। কাটা গাছ সবসময় নিয়ে যাওয়ার সুযোগ হয় না চোরদের, তাই সেগুলো বন বিভাগ উদ্ধার করে বলে জানালেন দায়িত্বে থাকা বন কর্মকর্তা। প্রতি মাসে 5-6টা করে সেগুন গাছ কাটা যাচ্ছে, তো ম্যাক্সিমামই আমরা উদ্ধার করতে পারতেছি আর কি। এটা আমরা সার্বক্ষণিক আসলে টহল দিতে মানে জনবল দরকার আর কি। বন বিভাগের জনবল কম হওয়ার কথা বন প্রধান নিজেও স্বীকার করলেন। বৃক্ষ নিধন এটি সারা দেশেই এটি কম বেশি দেখা যায়, তবে আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সরকারিভাবে। আমাদের লোকবলের কিছু অভাব আছে। সারা বিশ্বে উল্লুক একটি বিপন্নপ্রায় প্রজাতি হিসেবে স্বীকৃত, আর বাংলাদেশে এই প্রজাতিটি এখন অতি বিপন্নের তালিকায়। বন উজাড় হওয়ায় আশ্রয় আর খাদ্য অভাবেই এদের সংখ্যা কমছে। লাওয়াছড়া গাছ কাটা যদি বন্ধ না হয় তাহলে অচিরে বিলুপ্ত হয়ে যাবে মহাবিপন্ন উল্লুক। হোসেন সোহেল, এটিএন নিউজ, লাওয়াছড়া, কমলগঞ্জ, সিলেট।